আমফান ঝড়ের পরে কেটে গেছে অনেকটা সময়, কিন্তু আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা এখনও অসহায়। তারা পাচ্ছেন না কোনো সরকারি সুযোগ সুবিধা, এমনটাই অভিযোগ জানিয়েছেন হাওড়ার আন্দুল গ্রাম পঞ্চায়েতের রায়পাড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকায় কোনো কল নেই, যার ফলে তাদের পানীয় জল আনতে হয় পাশের এলাকা থেকে, যা পর্যাপ্ত নয়। এমনকি রাস্তায় বৃষ্টি হলে জল বেরানোর কোনো উপযুক্ত ড্রেন নেই, নেই পর্যাপ্ত বৈদ্যুতিক ব্যবস্থা, যার ফলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে প্রাত্যহিক তাদের কোনো না কোনো সমস্যায় পড়তে হচ্ছে। বারবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো রকম কোনো সুরাহা হচ্ছে না। অপরদিকে পঞ্চায়েত প্রধান মানসী চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অভিযোগ স্বীকার করেছেন এবং তিনি বলেন কেন্দ্রীয় সরকার থেকে কোনো রকম কোনো সাহায্য তারা পাচ্ছেন না, কোনো অর্থ তারা দিচ্ছেন না, সেই কারণেই তাদের এই অসুবিধে। তবে তিনি আশ্বস্ত করেন সামনের পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করলে অনুন্নত জায়গাগুলিকে কাজ করে ঠিক করে দেওয়া হবে। আমার শাশুড়িও বিধবা ভাতার পয়সা পায় না, বয়স হয়ে গেছে। হ্যাঁ, একটু এই রাস্তার জন্য, জলের জন্য প্রবলেম হচ্ছে, আমরা খেতে পাচ্ছি না, জলের জন্য জল কিনে খেতে হচ্ছে। ওই তো সরকারের ঘরে গেলুম, বললো দিচ্ছি, যাচ্ছি চলো, আর আসে না, ফিরে চলে যাচ্ছে। আর দু বছরের মতন কেউ এসেছিল না, কেউ আসেনি, ওই একবার করে আসে দেখে চলে যাচ্ছে। আমার নাম সীমা বাগলা। যাভাবে করি অন্তত মানুষে করবে না, যাভাবে আমরা থাকি, জল উঠে যায় এক কোমর, উল্টে আমফানের ঝড় হয়েছে, তেরপল পর্যন্ত পায় না, একবারও দেখতে পর্যন্ত আসে না। পানীয় জল তো আমাদের এখানে কলই নেই, এবারে অন্য এলাকায় জল আনতে যাই, সেখানে একটা ঝগড়াঝাটি হয়, সেই জন্য আমরা ওই কলও বন্ধ করে দিয়েছি। এবার মানুষ বাড়িতে বাড়িতে কল করেছে, ওই বাড়িতে বাড়িতে সবাই বাড়িতে জল আনতে যায়, এইটুকুনি আমাদের খালি কল চাই। এবারে যদি ভালো ব্যবস্থা হয় তো আরও ভালো। হ্যাঁ, পরিবর্তন তো চাই। মনিকা বাগলা। পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথিতে 100 শয্যা বিশিষ্ট NABH স্বীকৃত সুপার স্পেশালিটি RCN সঞ্জীবন হসপিটাল। এই প্রথম কাঁথিতে উন্নত মানের মডিউলার অপারেশনে সমস্ত ধরনের অপারেশন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে করা হয়। আমাদের পরিষেবা, এখানে সমস্ত রকম অর্থোপেডিক, নিউরোস্পাইন, ইউরো জেনারেল সার্জারি, গাইনি অ্যান্ড অবস ডেন্টাল অপারেশন করা হয়। গর্ভবতী মায়েদের জন্য উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। নিজস্ব উন্নত মানের মেশিনের দ্বারা ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। ডিজিটাল এক্সরে পরিষেবা 24x7 দেওয়া হয়। 24x7 সমস্ত ট্রমা পেশেন্টের পরিষেবা দেওয়া হয়। অত্যাধুনিক মেশিনের সাহায্যে সমস্ত রকম রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষা করানো হয়। এখানে সমস্ত রকমের অপারেশন ল্যাব, ওপেন সার্জারির ব্যবস্থা আছে, নিজস্ব ঔষধ দোকানের সুবিধাও আছে। বিশেষ দ্রষ্টব্য, এখানে সমস্ত রকম স্পাইন অ্যান্ড অর্থোস্কোপি অপারেশন করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে।